হ্যালো ভ্রিমান ওয়েলকাম টু স্মার্ট লার্নিং ক্লাসেস এই ভিডিও আমরা করছি ক্লাস ফাইভে তোমাদের অঙ্কভর একশো এগারো নম্বর পৃষ্ঠের অঙ্কগুলো তো এখানে দেখতে পাচ্ছ এখানে যে অঙ্কগুলো রয়েছে এই অঙ্কগুলোকে মিশ্র ভগ্নাংশকে অপ্রকৃত ভগ্নাংশ মানে আগের পৃষ্ঠাটা যদি দেখতে পারো আগের পৃষ্ঠে একশো দশে যেটা দেওয়া রয়েছে সেখান থেকে এই অঙ্কগুলো শুরু হয়েছে মানে দু নম্বরে যেটা রয়েছে আমাদের যে মিশ্র ভগ্নাংশকে অপ্রকৃত ভগ্নাংশে নিয়ে যাওয়ার চেষ্টা করি তো একটা এখানে করে দেওয়া আছে বাদ বাকিগুলো করতে হবে যেটা একশো এগারো নম্বর পৃষ্ঠা থেকে রয়েছে তো অনেকগুলো অঙ্ক আমি করতে শুরু করি আগেরটার বোঝাচ্ছি না তো এখান থেকে বোঝাতে শুরু করছি আশা করি বুঝতে পেরে যাবে তো এখানে দেখো আমাদের প্রথমে যেটা রয়েছে দুই পূর্ণ চারের সাত বক্সটাকে করিয়ে দিই তো এখানে দুই পূর্ণ চারের সাত রয়েছে তাহলে এখানে আমরা কী করে করবো আমরা প্রথমে লিখবো দুই এখানে হয়ে যাবে চারের সাত আচ্ছা এবার দেখো এখানে এই জায়গাটাকে লিখেন এটা চারের সাত রয়েছে মানে এর লবে চার হরে সাত রয়েছে তাহলে এখানেও সাত আনতে হবে এটারও হরে সাত আনতে হবে তাহলে নিচেও সাত গুণ করলাম উপরেও সাত গুণ করলাম তাহলে কি চলে আসবে এখানে তাহলে এই এইটা তাহলে একসাথে এবার এই দুটো সাত মিলিয়ে আমরা একসাথে লিখবো একটা সাত আমরা একসাথে একটা সাত লিখে দিলাম আর ওপরে কি রয়েছে দুই সাত আর এখানে যোগ কত রয়েছে চার তাহলে দুই আর সাত গুণ করে দিলে কত হচ্ছে চোদ্দো চোদ্দো আর চার দুই গুণ সাত যোগ চার তাহলে সবগুলো হচ্ছে যোগ করে দিলে আমাদের কত চলে আসবে আঠেরো সাত হয়ে যাবে আমাদের উত্তর আশা করি বুঝতে পেরেছো নেক্সট পরের অঙ্কটা দেখতে থাকো সব অঙ্কগুলো এরকম পরপর সব দেখতে থাকবে সব বুঝতে পেরে যাবে তো পরেরটাতে আসছি পরেরটা আমাদের ছয় পূর্ণ একের দুই তো ছয় পূর্ণ একের দুই আমরা কিভাবে করব দেখো ছয় পূর্ণ একের দুই আমরা এখানে প্রথমে যে লাইনটা করতে পারতাম যে লাইনটা আমরা করতে পারতাম মানে এখানটায় একটা লাইন করতে পারতাম সেই লাইনটা আমি এখানে করে দিচ্ছি তো সেই লাইনটা আমরা কি করতে পারতাম এখানে ছয় যোগ একের দুই তাই তো আমরা কি কী করতে পারতাম আমি পরপর সবগুলো বলে দিচ্ছি তোমরা বক্সে সেভাবে ফিল আপ করে নেবে দেখে এবার তো এখানে দেখো যেভাবে আমি করতে পারতাম এই বক্সটা আমি কখন হবে আমি বলে দেবো বক্সে কী লিখতে হবে শুধু বক্সটা করতে চাও সেটা বলে দেবো তো এখানে আমি লিখতে পারতাম ছয় যোগ একের দুই পাশে কি লিখতাম ঠিক আগের অঙ্কটার মতন কিন্তু আমি বলছি তাহলে এখানটায় কি হতো এখানে হচ্ছে ছয় গুণ দুই নিচে দুই যোগ হচ্ছে একের দুই তারপরে আমরা কি লিখতে পারতাম তারপরে আমরা একবারে দুই লিখে এখানে ছয় গুণ দুই যোগ এক মানে কত হতো ছয় দুগুণে বারো আর একে কত তেরো মানে এখানে আমাদের তেরো এখানে আমাদের কত বসে যেত তেরো আর নিচে কত দুই তাহলে এখানটা আমাদের বক্সের এখানটা কি বসবে ছয় গুণ দুই যোগ এক নিচে দুই ঠিক আছে কীভাবে এটা হচ্ছে এবার বলে দিচ্ছি আমি তাহলে এখানে হচ্ছে তেরো নিচে হচ্ছে দুই এবার শুধুমাত্র এই বক্সটা কীভাবে হলো সেটা আমি এই বক্সটুকুনি কীভাবে হলো সেটা বলে দিচ্ছি বাদ সব মুছে দিচ্ছি এবার দেখে নাও একটা শিখবে পরেরগুলো সব হয়ে যাবে এখানে দেখো দুই লিখলাম কি করতে হয় এটা আমাদের শর্টকাট নিয়ম যেটা নিচে রয়েছে সেটাকে আমি আগে লিখে নিচ্ছি মানে এখানে আমি দুই লিখছি এখানটায় আমি দুই লিখে নিচ্ছি দুই লিখলাম এই কোনি গুণ তারপর একটা যোগ কি বললাম আমি এই দুটো কোনি গুণ যোগ এটা তার মানে আমাদের কি লিখতে হবে ছয় গুণ দুই বা দুই গুণ ছয় যা খুশি লেখো ছয় গুণ দুই লেখাই ভালো কোনি দুটো গুণ ওপরেরটা যোগ এক তাহলে ছয় দুগুণে বারো আর একে কত তেরো তেরো দুই এবার হয়ে গেল পরেগুলো দেখতে থাকো তাহলে এবার কি হয়ে যাবে এখানে আট আর পাঁচ আমাদের গুণ হয়ে যাবে তাহলে আট আর পাঁচ গুণ হয়ে যাবে তাই তো তাহলে নিচে তো পাঁচ থাকবেই ওপরে কত হয়ে যাবে আট গুণ পাঁচ যোগ কত দুই তাহলে এখানটা বক্সে হতো সেটা আমি পাশে লিখে দিচ্ছি পাঁচ আট গুণ করলে কত পাঁচ আটে চল্লিশ আর দুয়ে কত বিয়াল্লিশ তাই তো তার মানে আমাদের কত চলে আসবে বিয়াল্লিশের পাঁচ ঠিক আছে যেটাই বক্সে হবে পরেটাতে আসছি এবার সবগুলো ঠিক ভাবে চলো আমরা লিখতে থাকি এবার আমি যেরম যেরম করে প্রথমটা করাচ্ছিলাম ঠিক সেভাবে করি তো প্রথমটাতে কি হয়ে যাবে দেখো প্রথমটার তলায় চলে আসবে সাত কোন দুটো গুণ মানে তিন গুণ সাত যোগ কত পাঁচ ঠিক আছে তাহলে এটার কত হয়ে যাবে তিন সাত থেকে কত একুশ একুশ আর পাঁচ যোগ করে দিলে কত হয়ে যাবে ছাব্বিশের সাত এটাই সব থেকে শর্টকাট আর আলাদা করে ভেঙে ভেঙে লেখার কোনো প্রয়োজন নেই ঠিক এর আগে যে দুটো যেরকম করে করাচ্ছিলাম ঠিক সেভাবে আর প্রথমের ওইটা তোমরা ইচ্ছা করলেই করতে পারো এইটা এটা দেখো এখানে হচ্ছে তিন থাকবে এখানে কত হয়ে যাবে বারো গুণ তিন যোগ কত দুই তাহলে তিন বারং কত ছত্রিশ আর দুই কত হয়ে যাবে আটত্রিশের তিন তারপরে দেখো এখানে দুই তেত্রিশ আর দুই গুণ হয়ে যাবে কোনাকণি দুটো গুণ তেত্রিশ গুণ দুই যোগ কত এক তাহলে এটা কত হয়ে যাবে তেত্রিশকে দুই দিয়ে গুণ করলে এটা চলে আসবে যেটা আর একটা লাইন করি ছেষট্টি যোগ এক ভাগ দুই তার মানে কত সাতষট্টি নিচে দুই শরীর লিখি এখানে সাতষট্টি নিচে দুই ঠিক আছে পরেরগুলো দেখো এবার তো দেখো আমাদের পরের যেটা রয়েছে এখানে তো সেটা এবার আমরা করব তাহলে এখানটায় এটাকে ঠিক করতে হবে তাহলে এখানে আমরা কি করব নিচে লিখে দেবো তেত্রিশ এখানে তিন গুণ তেত্রিশ যোগ এক তাহলে কত হয়ে যাবে তেত্রিশকে তিন দিয়ে গুণ করে দিলে নিরানব্বই যোগ এক নিচে কত তেত্রিশ তাহলে কত চলে আসবে আমাদের একশো নিচে তেত্রিশ ঠিক আছে ওকে নেক্সট অঙ্ক দেখো সরি সো এটা দেখো তিন রয়েছে ছয় গুণ তিন যোগ পাঁচ তো এখানে ওপরে হয়ে যাবে কত তিন ছয় আঠেরো যোগ পাঁচ তোমরা একবারও পরের লাইনটা করতে পারো যেটা আমি এখন করব আঠেরো আর পাঁচ যোগ করে দিলে এটা আমি সবার জন্য দেখাচ্ছি তেইশ নিচে কত তিন তারপর একটা দেখো চ নাম্বারটা তো এখানে এটা কত হয়ে যাবে নিচে হয়ে যাবে ছয় ওপরে হয়ে যাবে তিন গুণ ছয় যোগ কত পাঁচ তো এখানে হচ্ছে ছয় ওপরে তিন ছয় কত আঠেরো যোগ পাঁচ পাঁচ আর আঠেরো যোগ করে দিলে কত হয়ে যাবে তোমরা মুখে মুখে করতে পারো তো এখানে আমাদের হয়ে যাবে তেইশ নিচে থাকবে ছয় পরেরগুলো দেখো এবার তো দেখো লাস্ট যে তিনটে রয়েছে সেই তিনটে এবার আমরা করব তো লাস্ট তিনটে ছয়েরটা যেখানে রয়েছে চার পূর্ণ সাতের বারো তাহলে এটা কত হয়ে যাবে নিচে হয়ে যাবে বারো ওপরে হচ্ছে চার গুণ বারো যোগ সাত তাহলে চার বরং কত আটচল্লিশ আটচল্লিশ যোগ সাত এটা লিখতেও পারো যা বলছি পরের লাইনটাও ডাইরেক্টলি লিখতে পারো তাহলে এখানে আমাদের কত অ্যান্সার হয়ে যাবে আমাদের অ্যান্সার হয়ে যাবে এটা পরে দেখো আট দশ গুণ আট যোগ পাঁচ তাহলে এখানে আট থাকলো আট দশে আশি যোগ পাঁচ তাহলে হয়ে যাবে পঁচাশি যোগ আট তারপর একটা ডিফারেন্ট কালার দিয়ে করি বুঝতে পারবে তারপরে ঝ নাম্বারেরটা নিচে থাকলো আট ওপরে হয়ে যাবে পনেরো গুণ আট যোগ তিন তাহলে এখানে কত চলে আসবে আট পনেরো আর আট গুণ করে দিলে গুণ করে দেখে নিতে পারো একশো কুড়ি আমি একবারে করে দিচ্ছি সময়ের অভাবে আর করে দেখাচ্ছি না কারণ আমি জানি তোমরা সবাই করতে পারবে তাহলে এখানে হয়ে যাবে কত একশো তেইশ নিচে কত হয়ে যাবে আট তো এর সাথে আমাদের সবকটা অঙ্ক কমপ্লিট হয়ে গেল তো এই পৃষ্ঠাটাও আমাদের কমপ্লিট নেক্সট পৃষ্ঠার অঙ্ক খুব তাড়াতাড়ি আসবে ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক না ভালো লাগলে ডিসলাইক আর চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবে না সাবস্ক্রাইব করলে নেক্সট ভিডিও যখন আপলোড করবো তোমাদের কাছে ইউটিউবের তরফ থেকে নোটিফিকেশন পৌঁছে যাবে আর তোমরা ভিডিওটা সঙ্গে সঙ্গে দেখে নিতে পারবে তো আজকে এই পর্যন্ত নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আসবে